তো অনেক সময় দেখা যায় যে বিভিন্ন পুরুষের গোপনাঙ্গের বিভিন্ন রোগ থাকতে পারে, রোগ হবে এটাই স্বাভাবিক, হতেই পারে। তবে আপনাকে সঠিক চিকিৎসা কিন্তু সেখানে করতে হবে, আর সঠিক চিকিৎসা করতে গেলে অবশ্যই একজন ডক্টরের সাথে পরামর্শ করে সঠিক চিকিৎসা করতে হবে। আজকের ভিডিওতে আমরা একেবারে আপনাদেরকে খোলামেলা বোঝানোর চেষ্টা করবো, একেবারে আলোচনা করব যে আপনার বিয়ের সঙ্গে কী কী ধরনের সমস্যাগুলো হয় বা কী কী ধরনের রোগগুলা হয়, সেই রোগগুলা আসলে কেন হয়, এর লক্ষণগুলো কী, এবং এটা কীভাবে আসলে চিকিৎসা করতে পারবেন, এই সকল বিষয়বস্তু থাকবে আজকের এই ভিডিওতে। বরাবরের মতো আমি আছি ডক্টর রুদ্র, আপনারা আছেন ডক্টর হেল্প। আশা করব নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেশ বিদেশ এবং প্রবাস থেকে প্রতিনিয়ত যারা আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট এবং শেয়ার করেন প্রত্যেকে স্বাগত জানাই। প্রথমে আমরা মূল টপিকে চলে যাব, আসলে আমাদের বিয়ের সঙ্গে কী কী ধরনের রোগগুলো হয়ে থাকে, আমরা প্রত্যেকটা রোগ সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব এবং নিজেরাই ঘরে বসে সেগুলো আপনারা আইডেন্টিফাই করতে পারবেন, নিজেরাই চিকিৎসা করতে পারবেন। প্রথমে যে রোগটা রয়েছে সেটা হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন, এই রোগটার সম্পর্কে আমরা অনেকেই পরিচিত। দ্বিতীয় যেটা রয়েছে সেটা হচ্ছে প্রিম্যাচিওর ইজাকুলেশন, এবং তৃতীয় যে রোগটা রয়েছে সেটাকে আমরা বলে থাকি যে বেলাটিনিস, বেলাটিনিস রোগ রয়েছে। এবং চতুর্থ যেটা রোগ রয়েছে সেটা হচ্ছে পাইরোসিস বা জেনিটাল পাইরোসিস। পঞ্চম রোগটা হলো যে কর্পাস ক্যাভারনোসাম, এবং ষষ্ঠ যেটা রয়েছে সেটা হলো যে পিনাইল ক্যান্সার, এবং সপ্তম যেটা রয়েছে সেটা হচ্ছে টিপিজিএম। সো এখন আমরা রোগগুলোর সম্পর্কে আসলে জানলাম, রোগগুলো আসলে কী, এই যে 60টা রোগ বললাম এই 60টা রোগ কিন্তু কমন ঘটে থাকে, এর মধ্যে প্রাইমারি স্টেজে কিছু রয়েছে এবং সেকেন্ডারি স্টেজে কিছু রয়েছে। আমরা এখন জানবো যে এই রোগগুলো আপনাদেরকে বললাম যে সেই রোগগুলো আসলে কীভাবে আমরা চিনবো, কীভাবে আসলে বুঝবো যে আপনার এই রোগটা হয়েছে, আপনি কীভাবে বুঝবেন। প্রথমে আমি যেটা বলেছিলাম যে ইরেকটাইল ডিসফাংশন, সেটা একেবারে বাংলা ভাষায় বলতে গেলে ধ্বজভঙ্গ। আমি অনেক ভিডিও তৈরি করেছি, কিছুদিন আগেও একটা ভিডিও তৈরি করেছি যে আপনার যদি এই ধরনের রোগ থাকে বা এই ধরনের সমস্যা থাকে তা সে কীভাবে পরিত্রাণ করতে পারেন, একেবারে ইন ডিটেলস একটা ভিডিও তৈরি করে রেখেছি। ভিডিওটা আপনার ভিডিও প্লে লিস্টে পেয়ে যেতে পারেন, অথবা আমার ভিডিও লিস্টে ঘাটাঘাটি করলে 8-10টা বা 5-6টা ভিডিওর নিচে পেয়ে যাবেন। সো দ্বিতীয় যে রোগটা রয়েছে সেটা হলো যে প্রিম্যাচিওর ইজাকুলেশন, সেটা দ্রুত পতন। আমরা দেখা যায় যে সদ্য বিবাহ করেছেন, অথবা দেখা যায় যে টেনশনে থাকেন, ডিপ্রেশনে থাকেন, এছাড়াও দেখা যায় যে আপনার বিয়ের সঙ্গে মাসলগুলা বা টিস্যুগুলো ডেথ হয়ে গেছে, সে কারণে কিন্তু দেখা যায় যে দ্রুত পতনের সমস্যা থাকে। এবং তৃতীয় যে রোগটা রয়েছে সেটা আমরা কী বলছি, বেলাটিনিস, এটা খুবই পরিচিত এবং দেখা যায় যে মোটামুটি সকলেরই এটা হয়ে থাকে। যেমন এটাকে ইনফ্লামেশন অফ দ্য গ্ল্যান্ড অফ বিয়ের সঙ্গ যেটাকে বলা হয়, যে আপনার বিয়ের সঙ্গের মধ্যে প্রদাহ সৃষ্টি হবে, এক ধরনের প্রদাহ সৃষ্টি হবে, গ্ল্যান্ডগুলা ফুলে যেতে পারে। এছাড়াও দেখা যায় যে আপনার যে এখানে যে ভেসেল থাকে, নার্ভ থাকে, সেগুলো কিন্তু ফুলে যেতে পারে। এগুলো লক্ষণ দেখলে আপনারা বুঝবেন সেটা হলো যে বেলাটিনিস, আমি আবারও বুঝছি সেই রোগটাকে বলা হয় বেলাটিনিন ইনফ্লামেশন অফ দ্য বিয়ের সঙ্গ। এবং চৌত্র যে রোগটা রয়েছে সেটা হলো যে জেনেটিলাল পাইরোসিস, জেনেটিলাল পাইরোসিস। আমরা সচরাচর এই রোগটার সম্পর্কে একেবারে পরিচিত, অনেকটা হয়তো মেডিকেল সায়েন্সের নামটা আমরা কোনো হয়তো চিনি না, যেন যেটা আমি বলেছিলাম একটু আগে যে জেনেটিলাল পাইরোসিস, সেটাকে একেবারে বাংলা ভাষায় বলা হয় যে বাঁকা, আপনার সঙ্গে যদি বাঁকা থাকে সেটাকে বলা হয়। যেমন এখানে অনেকগুলো জার্ম টিস্যু থাকে, জার্ম সেলগুলো অ্যাট্রাক্ট হয়, অ্যাট্রাক্ট হওয়ার পরে সেটা কিন্তু বাঁকা হয়ে যায়, বাঁকা হয়ে যায়। এছাড়াও দেখা যায় যে সেখানে র্যাশ হতে পারে, তারপর ইচিং হতে পারে, চুলকানি হতে পারে, লাল হয়ে যেতে পারে, ইত্যাদি সমস্যা থাকলে কিন্তু বুঝবেন সেটা হলো যে জেনিটেলার পাইরোসিস। এবং পঞ্চম যেটা হলো সেটা হলো যে কর্পাস কাভারনোসাম, সে কর্পাস কাভারনোসাম রোগটা হলো, এটা একটু সংজ্ঞাটা একটু বড় এবং বুঝতে একটু সমস্যা হতে পারে, আমি আপনাদেরকে একেবারে শর্ট করে বলছি। সেটা হলো যে আমাদের যে বিসঙ্গ রয়েছে সেটাকে তিনটা সিলিন্ডার দিয়ে গঠিত, সেটা এই সিলিন্ডারকে বলা হয় ফেসিয়া, এবং এই সেই ফেসিয়া দুইটা ফেসিয়াকে মিলেই বলা হয়ে থাকে যে কর্পাস কাভারনোসাম। তো এই কর্পাস কাভারনোসাম হলে আপনারা কীভাবে বুঝবেন আসলে কী কী হতে পারে, যেমন এখানে প্রচণ্ড ব্যথা হতে পারে, তারপরে এখানে ফুলে যেতে পারে, বেঙ্গোলা বা রগগোলা ফুলে যেতে পারে, কালসে হয়ে যেতে পারে, ইত্যাদি ইত্যাদি কিন্তু সমস্যা থাকতে পারে। এবং ষষ্ঠ যেটা রয়েছে সেটা হলো যে ফিনাইল ক্যান্সার,
আমরা মোটামুটি ক্যান্সার বলতে বুঝি যে আসলে ক্যান্সার একটা মারাত্মক বা বড় ধরনের একটা রোগ। ফিনাল ক্যান্সার এখানে রয়েছে আপনার যে ভিসঙ্গে যে টিস্যুগুলো রয়েছে, স্কিনগুলো রয়েছে, সেই স্কিনটা কিন্তু থিকনেস হয়ে যাবে, পুরুত্বটা অনেক বেড়ে যাবে, সেখানে কিন্তু কালারটাও চেঞ্জ হতে পারে, পাশাপাশি এখানে আলসার হতে পারে বা ক্ষত হতে পারে, এবং সেখানে এক ধরনের লাম্প হতে পারে বা এক ধরনের টিউমার হতে পারে। মোটামুটি এই ধরনের লক্ষণগুলো দেখলে আপনি বলবেন যে ফিনাইল ক্যান্সার হতে পারে। এবং ষষ্ঠ বলেছে এবং সপ্তম যেটা রয়েছে সেটা হলো যে টিপিজিএম। টিপিজিএমটা খুবই একটা ক্ষতিকারক রোগ বর্তমান সমাজে, বর্তমান যুগে সবচেয়ে বেশি এই রোগে আক্রান্ত হয়ে থাকে, কারণ এটা ঘটে কীভাবে, আপনি বাজার থেকে উত্তেজনাময় ওষুধ খেয়ে আসছেন বা বাজারে বা কোথাও দেখতেছেন যে বিজ্ঞাপন দিচ্ছে ওখান থেকে ওষুধ খেয়ে। এছাড়া দেখা যায় যে দীর্ঘদিন যারা মদ পান করে, স্মোকিং করে, তাদের কিন্তু টিপিজিএম রোগটা হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি। তবে যেহেতু সহজলভ্য, 50 টাকা 40 টাকা দিয়ে পাওয়া যায় উত্তেজনামূলক অসুখ, আর সেইগুলোই কিন্তু উঠতি বয়সে যুবকরা বেশি খেয়ে থাকে, আর সেই কারণে কিন্তু এই টিপিজিএম রোগটা কিন্তু হতে পারে বা হয়ে থাকে। তো এখন তো আমরা জানলাম যে আসলে কী কী ধরনের রোগ হয়, সেগুলো আমরা কীভাবে চিনবো, কারণগুলো কী ইত্যাদি। এখন আমাদের সমাধান আসতে হবে। সমাধান বলতে আমরা ঘরোয়াভাবে কীভাবে সমাধান করব সেটা আমি বলছি। প্রথমে আপনাকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, সকল জিনিসের যেমন যত্ন নিতে হবে তেমনি ওই জিনিসটারও খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় আপনাকে রাখতে হবে, যে একদিন করলাম বা আরেকদিন পরিষ্কার পরিচ্ছন্ন করেন নাই বা করবেন না, এই যে এইরকম করলে হবে না, প্রতিনিয়ত আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। পরীক্ষা নিরীক্ষা করতে হবে, পরীক্ষা নিরীক্ষা আসলে কোথাও হসপিটালে যেতে হবে, নিজেরই পরীক্ষা নিরীক্ষা করতে পারবেন। যেমন আমি যে সাটা রোগের কথা আপনাকে বলেছি, সেগুলো আসলে কীভাবে চিনবেন সেগুলো কিন্তু আপনাদের বলে দিয়েছি, নিজেরাই পরীক্ষা নিরীক্ষা করতে পারবেন যে কোনো সমস্যা রয়েছে কি না। তৃতীয় যে বিষয়টা হলো একাধিক পার্টনার থাকে সেগুলি অবশ্যই বর্জন করতে হবে। একাধিক পার্টনার থাকলে প্রেশার বেশি পড়তে পারে, এছাড়াও দেখা যায় যে একাধিক পার্টনার থাকে এসটিডির মতো রোগ আপনাদের মধ্যে ছড়িয়ে আসতে পারে, তাহলে কিন্তু এইসব ধরনের রোগে আক্রান্ত হতে পারে। সো অবশ্যই আপনাকে একাধিক পার্টনার বর্জন করতে হবে। অনেক সময় দেখা যায় যে অনেক যা ছেলে রয়েছে টাইট প্যান্ট পরে বা টাইট জায়গা পরে, এটা আপনাকে একেবারে অ্যাভয়েড করতে হবে। লুজ এবং যেটা সামঞ্জস্য অনুযায়ী আপনাকে একটা প্যান্ট পরতে হবে, পাশাপাশি অতিরিক্ত ঠান্ডা এবং অতিরিক্ত গরমের মধ্যে আপনাকে কখনোই কাজ করা যাবে না। পাশাপাশি আপনাকে স্মোকিং, অ্যালকোহল, ড্রিঙ্কিং এগুলো আপনাকে একেবারে ছেড়ে দিতে হবে। যদি আপনি এভাবে ছেড়ে দেন তাহলে আশা করি ঘরোয়া উপায়ে এভাবে সমাধান করতে পারবেন। দেখতে পারলেন যে 1 সপ্তাহ অথবা 2 সপ্তাহের মধ্যে আপনি ঘরোয়া চিকিৎসা করলেন, চিকিৎসা করার পরে কোনো ধরনের উন্নতি হচ্ছে না, কোনো ধরনের আপনার পরিবর্তন হচ্ছে না, তাহলে অবশ্যই একজন ইউরোলজিস্ট কনসালটেন্টের সাথে পরামর্শ করবেন এবং তার পরামর্শ অনুযায়ী ওষুধ খাবেন। তাহলে আশা করি আপনাদের যে সমস্যা রয়েছে সেগুলো অতি দ্রুত এবং সহজে সেরে যাবে। তবে এর পাশাপাশি আপনার একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, যদি আপনার রোগগুলো হয়ে থাকে কখনো লজ্জা ভয় কখনোই করবেন না, অবশ্যই একজন ডক্টরের সাথে গিয়ে ফিজিক্যালি গিয়ে তাকে দেখে তারপরে ওষুধ খান, আশা করি ঠিক হয়ে যাবে। 5 মিনিটে যদি আপনি চিকিৎসাগুলো করান তা দ্রুত আরোগ্য লাভ করতে পারবেন। এটা নিয়ে যদি ঘাবড়ান, দীর্ঘদিন লুকিয়ে থাকেন বা লজ্জা বোধ করেন তাহলে কিন্তু ফিউচারে আপনার বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে, এটা আপনার খেয়াল রাখতে হবে। সো এই ছিল মোটামুটি ভিডিও, আশা করি ভিডিওটা আপনাদের অনেকটাই উপকারে আসবে। আর ভিডিওটা করার উদ্দেশ্য এটা একটা সচেতনামূলক ভিডিও, আর এই ভিডিও থেকে আশা করি আপনারা অনেক কিছু জানতে পেরেছেন এবং শিখতে পেরেছেন। অনুরোধ থাকবে ভিডিওটা বেশি বেশি আপনারা ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে বেশি বেশি শেয়ার করে দেবেন। পরে এসে একটা অনুরোধ থাকবে, নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।